আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত রসিউলিল্লাহি ও আজকে নতুন একটি আলোচনাক আল্লাহর একজন বান্দাক ওনার সম্পর্কে জাতিকে সতর্ক করার উদ্দেশ্য আমরা তাকে সময় দিয়েছি কিন্তু ফাইনালি আমরা যা বুঝতে পেরেছি উনি প্রতারণা এটাই ওনার ওজিফা সর্বশেষ ওনার নিজের বক্তব্যে তিনি হাসান ফিতনাবাজ বা গুমরা আমরা তা প্রমাণ করব তার দাবি তিনি সারসিনার পীর সাহেবের বাগিনা সারসিনাতে মহাকিক কোনো আলিম নাই এমন দাবি তার আমরা এক পর্যায়ে ওনার কয়েকটি প্রশ্নের উত্তর দেব আমরা সম্মত হই এরপরে দুটি প্রশ্ন নিয়ে ওনার দুটি প্রশ্ন নিয়ে আলোচনা হয় সে আলোচনা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরা মকসুদ যাতে করে ওনার ব্যাপারে আপনারা হুঁশিয়ার থাকতে পারেন যাতে আপনাদের কাউকে মিসকাইড করতে না পারে হাদিসের কথা বলে বিভিন্ন কিতাবের কথা বলে নাম ওনার নজিবুল্লাহ খান উরফে মুসলিম উম্মা রক্ষ নজিবুল্লাহ খান নাম ছিল আমাদের সাথে কিছু আলোচনার পরেই এক পর্যায়ে তিনি তার নাম পরিবর্তন করেন মুসলিম উম্মা রক্ষ তার দাবি তিনি সারসিনা পীর সাহেবের বাগিনা তার দাবি সারসিনা বীর সাহেব এমন কোনো আলিম নন তার দাবি সারসিনাতে কোনো মহাকিক আলিম নাই ইনক্লুডিং সালে সালেহ মৌলানা কফরউদ্দিন সরকার সালেহী সহ কোনো মহাকি কালিম নাই তিনি এত বড় মহাকিক আসুন শুরু করি নজিবুল্লাহ খান উরফে মুসলিম মারক্ষ দরা খেলেন সার্সিনা পীর সাহেবের কথিত বাগিনাক আমাদের একটা ভিডিও ফেসবুকে জঙ্গি দমনে সরকারের ভূমিকা এই ভিডিওর কমেন্টে তিনি কিছু পোস্ট করেন তার কিছু পশামাল পোস্ট করেন উপরে লেখেন আই ওয়ান্ট টু গেট মাই পোস্ট আনসার ফ্রম হ্যানাফি মাঝাব পন্ডিতির কাছে উত্তর আছে কি তিনি এখানে পোস্ট করেন এই পেজে দেখি আমি তোমার পোস্টটা দেখার পরে আমি দেখলাম জাল হাদিস রচনা কিতাব জালিয়াতি করা কত প্রকার ও কী কী এই দুই প্রশ্নের জবাব জানতে হলে বদমাজহাবিদেরকে দেখুন নজিবুল্লাহ খান এই দেখুন নজিবুল্লাহ খান নাম পরিবর্তনের আগে দিস ইজ মাই পোস্ট আনসার এটা কি আমার পোস্টের আনসার আমার জবাব ওয়াজ দ্যাট রিপ্লাই টু মাই ভিডিও উনি যেটা পোস্ট করলেন এটা কি আমার ভিডিও রিপ্লাই কারণ নর্মালি কেউ কেউ যদি একটা পোস্ট করে কমেন্টটা হবে এই পোস্ট রিলেটেড একটা ভিডিও পোস্ট হয়েছে কমেন্টটা হবে এই ভিডিও রিলেটেড কিছু নজিবুল্লাহ খান সরি আই ডিড নট রিপ্লাই ইওর ভিডিও ওয়ান মোর থিং আমাদের শুরু হয় ওনার সাথে আলোচনা মার্চের তিরিশ তারিখ কিন্তু উনি ডিসেপিয়ার হয়ে যান সামান্য একটু যে মাল মশলা নিয়ে আসেন শেষ হয়ে গেলে ডিসেপিয়ার হয়ে যান পরের দিন আসবো এরপরে ত্রিশ একত্রিশ এক তারিখ এরপরে আর নাই সর্বশেষ গতকাল তার আগমন হয়েছিল এবং গতকাল ওনার সাথে আমাদের সর্বশেষ কথা হয় প্রমাণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি আলি ওয়া নামে মিথ্যাচার করেছেন আমরা তাকে আহ্বান করেছি তাও করার জন্যে আজকেও আমাদের এই আলোচনার মূল মকসুদ হল সবাইকে শেয়ার করা এবং যাতে করে এই ধরনের কেউ আল্লাহ রসুল সাল আলহি আলি ও নামে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে না পারে এই উদ্দেশ্যে আজকের এই প্রচেষ্টা আমাদের নজিবুল্লাহ খান সরি আই ডিড নট রিপ্লাই ইউর ভিডিও আই হ্যাভ পুট ইট জাস্ট এ কমেন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু গেট মাই পোস্ট জবাব ফ্রম দিস ফুলতলি ব্রেলবি বেড়লি হানাফি শেখ will i get will i get Jabab? Majibullah khan again please read my all link post and ready Jabab with many part if you are shothik. Muhammad mahmudain dama thanks for admitting the mistake however if you want answer to any of your question contact those who you think are qualified to answer as you have already realized this is not a right place to post your questions Najibullah Khan, I am Hanafi Muqallid, and I am Bagina of Sarsina Sina Pir Sahib, but I want to get these posts answer from who are giving many Ahle Hadith propaganda answer. Najibullah Khan again, like this Fultoli Shaykh. Okay, again he is giving many people's answer, so I think I will get answers also from him. আমাদের নজমিন এডমিন এখানে যোগ দেন মোহাম্মদ সুমন আহমদ আসসালামু আলাইকুম ব্রাদার নজিবুল্লাহ খান মেক ইট ক্লিয়ার প্লিজ ওয়াট ইউ ওয়ান্ট ওকে নজিবুল্লাহ খান ওয়ালাইকুম আসসালাম জ্লাহ আই ওয়ান্ট টু গেট মাই পোস্ট আনসার আনসার ফ্রম দিস শেখ এগেইন তিনি পোস্ট করলেন আমি বললাম মোহাম্মদ আইনুল হুদা আই হ্যাভ রেড অল দি হেডলাইন্স আই উড সাজেস্ট আজকি আঙ্কেল আংকল পাহেব সেনা On Jabab, he is not Alim like this Sheikh. Ama reply, Mr. Khan, I believe Sarsina Sina Sunnat has many mashaykh who are well qualified to answer these questions. Najibullah Khan, I am Dakhil to Kamil Farikh from Sarsina. I know well there has no any muhakik mashaykh, even not Kavaluddin Salihi. নজিবুল্লাহ খান দিস বুলতুলি শেখ ইজ পাবলিশিং ভিডিও এগেন্স্ট আহলেদ ইস আই হোপ আই উইল গেট মাই আনসার ফ্রম হিম জোজাকল এরপরে আমাদের একজন সুমন আহমদ তিনি জয়েন করেন তিনি কি কথাবার্তা বলেন এরপরে আমার কথা ছিল জনাব খান প্রশ্ন উত্তরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন ফেবুতে ফলো আপ করা আমার জন্য কঠিন এই এতটুকু চেষ্টার পরে আমার প্রথম কথা ছিল আপনার মামা যেহেতু আপনি দাবি করতেছেন সারসিনায় আপনার মামা আপনি সেখানে প্রশ্ন করুন জেনে নিন আপনার উত্তর অথবা সারসিনায় অনেক মহাকিব মশাই খাচ্ছেন তাদের কারোর কাছ থেকে জেনে নিন তার জবাব হলো শারসিনাতে ইনক্লুডিং মৌলানা গফরুদ্দিন উদ্দিন সরকার সাহ কোন মহাকিক আলিম নাই তিনি তাইলে তিনি এমন এই পর্যায়ের মহাকিক নজিবুল্লাহ খান এমন পর্যায়ের যে শহসিনাতে ওনার কোনো মহাকিখ আলিম চুকে ধরা পড়ে না যাই হোক ফাইনালি আমার মনে আসলো যে তিনি শারসিনা বাগিনা দাবি করতেছেন ঠিক আছে চেষ্টা করি ওনার প্রশ্নের জবাব দিতে পারে কিনা লিস্ট ওনার মতো একজন মহাকিক বিজ্ঞক আলিমের সাথে কথা বলে নিজেকে শিখতেও তো পারবো যারা খান প্রশ্ন উত্তরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন ফেবুতে ফলো আপ করা আমার জন্য কঠিন ওকে তিনি মেসেজ দিলেন ইনশাআল্লাহ অ্যাডমিন আপনাকে কোনো একটি গ্রুপে অ্যাড করে দিবেন একটি একটি করে প্রশ্ন করবেন ধন্যবাদ নজিবুল্লাহ খান এরপরে এখানে ওনাকে আমাদের নিমাবলি দেওয়া হলো নজিবুল্লাহ খান আই এম এগ্রি প্লিজ অ্যাডমি কাইন্ডলি এরপরে এই হচ্ছে ওনার মূল প্রশ্নগুলা এখানে এগারোটা প্রশ্ন মানে এগারোটা প্রশ্ন আমি এগারোটা প্রশ্ন পড়ার পরে আমি আমি রাজি হলাম যে ওনার আটটা প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব আমি লেখলাম এখানে খান আপনার এক থেকে আট পর্যন্ত প্রশ্নগুলোর জবাব আমি দেওয়ার চেষ্টা করব বাকিগুলি ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে আমার এই সময় নেই আমি প্রশ্নের উত্তর দেই না হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন উত্তর দেওয়া হয় আপনি সেখানে যোগ দিতে পারেন এরপরে তিনি সেখানে যোগ দিলেন যোগ দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ এইখানে যোগ দিলেন এখানে এটা হবে মনে হয় তার ডিভার্সে এই ওনার মন আটটা প্রশ্ন করলেন একসাথেই তিনি আটটা প্রশ্ন করলেন আমি বললাম ওয়াসালাম আলাইকুম জনাব খান আপনাকে অনুরোধ করেছিলাম প্রশ্ন করবেন একটা একটা করে আপনার প্রথম প্রশ্নে উল্লেখিত অনেকগুলো সহিদের কয়েকটি দয়া করে এখানে উল্লেখ করুন উনি বললেন ওয়া ফর মাই মিস্টেক ওকে প্রথম প্রশ্ন ওনার প্রথম প্রশ্ন অনেকগুলো সহিছে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম ফেতনা যুগে মদিনার আলেমগণকে অনুসরণ করতে বলেছেন আমরা জানি মদিনা ইউনিভার্সিটি সহ মক্কা মদিনার বর্তমান মশহর আলিমগণ আমাদের মতো কোনো নির্দিষ্ট এক মাজহবের তাকলিদ করেন না বরং তারা চার মাজধাবকে ইস্তেহাত করে একটি আলাদা মাজহাব তৈরি করেছেন এক্ষেত্রে আমরা সেই পঞ্চম মাজহাবকে কেন মানছে না এই প্রথম প্রশ্ন ওনার অনেকগুলো ফিতনা যুগে মদিনার আলিমগণকে অনুসরণ করতে বলেছেন নজিবুল্লাহ খান উরফে মুসলিম সারসিনা পীর সাহেবের বাংলাদেশের শ্রেষ্ঠ মহাকিফ বিজ্ঞ আলিম তার দাবি হলো অনেকগুলো সহিহাদিসে আমরা দেখতে পাই ওনারা একটা গ্রুপ অফ পিপুল ওনারা দেখতে পান আল্লাহ রসুল সাল আলী আলী সাল্লাম যুগে মদিনার আলিমগণকে অনুসরণ করতে বলেছেন আর এরপরের কথা হলো মদিনা ইউনিভার্সিটি শরীফের মশুর আলিম যারা আছেন তারা চার মাজধাব ইস্তাহ করে পঞ্চম একটি মাঝাব তৈরি করেছেন সেই মাঝহবকে আমরা কেন মানছি না আমার বক্তব্য হলো আপনার প্রথম প্রশ্নে উল্লেখিত অনেকগুলো এর কয়েকটি দয়া করে এখানে উল্লেখ করুন ওনারা তো গ্রুপ অফ পিপল কয়েকজন ওনারা দেখতে পান দেখতে পান শুনতে পান তাও না দেখতে পান যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আলী আসসালাম বলেছেন ফিতনার জামানায় মদিনা শরীফের আলেমদেরকে অনুসরণ করতে হবে সুতরাং মদিনা ইউনিভার্সিটি এবং মুকা শরীফের আলিম ওনারা মিলে যে পঞ্চম মজহাব তৈরি করেছেন আমরা সেটা মানছি না কেন আমার অনুরোধ হলো ঠিক আছে প্রথমে প্রমাণ করুন যে আল্লাহর হাবিব সাল আলহি আলহি এই কথা বলেছেন যে ফিতনার জামানায় মদিনা শরীফের আলিমদেরকে অনুসরণ করো শুরু হলো ব্যাক সাথে

আমি বললাম যে আপনি হাদিসা আরবিতে লিখতে পারেন কিতাবের নাম দিতে পারেন হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার বরং উত্তম হল আপনি যখন দলিল দেবেন তখন আপনি সেটা স্ক্রিনশট দেবেন এখানে আমাদের অ্যাডমিন মাহমুদ সুমন তিনি এখানে যোগ দিলেন ইউ ক্যান প্রভাইড ইউর রেফারেন্সেস থ্রু স্ক্রিনশট আমি লেখলাম ইউ মে এড অ্যারাবিক আই হ্যাভ অ্যান্ড্রয়েড টু এরপরে ইনশাল্লাহ তিনি বলে গেলেন ইনশাআল্লাহ টুমরো আই হ্যাভ টু সলভ মাই অ্যান্ড্রয়েড প্রবলেম হজরত অলসো হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ এর টাইপিক প্রথম দিন এটা ত্রিশ তারিখ সম্ভবত বা একত্রিশ তারিখ আল্লাহ আলাম বিদায় হয়ে গেলেন তিনি না প্রবলেম উই আর ভেরি ওপেন এজ লং এজ উই ফলো আদাবুল হেওয়ার এটা আমি বললাম আদাবুল হেওয়ার মানে কারোর সাথে আলোচনার আলাপ আলোচনার হেওয়ার ডায়ালগের একটা আদাব আছে ইসলামে তিনি বললেন আই উইল স্লিপ নাও শেখ টুমোরো উইল টক ইনশাআল্লাহ মা আসসালাম আমি বললাম মা আসসালাম সেখানে এরপরে ডিসিপিয়ার আমি লিখলাম আসসালামু আলাইকুম এটা হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম নজিবুল্লাহ খান সাহেব আমরা অপেক্ষায় আছি বেশি লাগবে না তিন চারটি সহিয়া দিস দিন প্লিজ এরপরে ওনার প্রশ্নটা এখানে আমি পোট করলাম যে প্রশ্ন এখানে আছে আপনার প্রথম প্রশ্ন নাই আমি আবার জনাব নজিবুল্লাহ খান সাহেবের জন্য আমি এখনও অপেক্ষায় আছি ওনার প্রতি আমার আগ্রহের পিছনে তিনটি কারণ মূলত উনি সারসিনার পীর সাহেবের ভাগিনা উনি একজন ভালো আলিম শারসিনা থেকে দাখিল কামিল সহ ফারেকালার কোন প্রশ্নগুলোর উত্তর দিতে কোয়ালিফাইড নন ওনার দাবি মতে ওনার প্রশ্নের উত্তর দিতে পারি আর না পারি ওনার মতো একজন বিজ্ঞ আলিমের কাছ থেকে কিছু হলেও শিখতে পারব নাই ফাইনালি উনি ওনার নাম পরিবর্তন করলেন আমি ওনাকে ফলো করতেছি টাইম টু টাইম নাম পরিবর্তন করলেন ফেসবুকে কে নাম হল মুসলিম উম্মা আরক্ষ ওনার নাম পরিবর্তন হয়ে হয়ে গেল এখন মুসলিম উম্মরক্য ওই আগের কথাগুলি ঠিকই আছে শুধু নাম পরিবর্তন হলো দেখুন তিনি এখানে বলতেছেন আই এম হানাফি এখন আগে ছিল নজিবুল্লাহ খান এখন মুসলিম উম্মা আরক্ষ্য আই এম হানাফি মুকাল্লিদ এন্ড আই এম বাগিন অফ সারসিনা সাহেব বাট আই ওয়ান্ট টু গেট দিস পোস্ট আনসার ফ্রম হু আর গিভিং মেনি আহ দিস আনসার তিনি তার নাম পরিবর্তন করলেন এটা তার প্রমাণ সুন্নি অনলাইন ওই দিন সুন্নি অনলাইনে আমাদের একটা ভিডিও আছে জুমার আলোচনা এপ্রিল ওয়ান টু এটা পুরাতন আলোচনা এখানে পোস্ট করা হয়েছিল এপ্রিল ফার্স্ট এপ্রিল উপলক্ষে তিনি এখানে একটা পোস্ট করলেন তার কিছু পোসামাল মুসলিম উম্মা মুসলিম নাম দিয়ে পীরপন্থীদের দলিল খণ্ডন পোস্ট করলেন তিনি এখানে কমেন্টে আমি লেখলাম তোমাদের নজিবুল্লাহ খানকে আমরা খুঁজে পাচ্ছি না আর একদিন অপেক্ষা করা হবে তারপর শুরু হবে আহলু সুন্না মিডিয়ার অপারেশন আলহামদুলিল্লাহ এটা এই কমেন্টটা করার পরে কোনটা দেখের মধ্যে ওনার আগমন হলো আ আমাদের ফেসবুক আমাদের হোয়াটসঅ্যাপে ওনার আগমন হলো দেড় ঘন্টা পরে এই হচ্ছেন সম্ভবত নজিবুল্লাহ খান সাহেব মুসলিম উম্মার ঐক্য এখানে ওনার যে বক্তব্য আছে তা প্রমাণ হয়ে ছবি ওনারে দেখে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে আবার ওনার আগমন হলো আসসালামু আলাইকুম শেখ এরপরে তিনি তার দলিল দিলেন আপনাদের আশা করি মনে আছে তিনি দলিল দিবেন আল্লাহ রসুল সাল আলি আলী হাসান বলেছেন ফিদনাথ জামানায় মদিনা শরীফের আলিমদেরকে অনুসরণ করতে হবে তারা দেখেছেন হাদিসটা দিলেন এই হাদিস তবে মদিনার আলেম মানুষ অন্য হয়ে ইলি অনুসন্ধান করবে তবে মদিনার আলেমের চেয়ে অধিক বিজ্ঞ কোনো আলেম তারা খুঁজে পাবে না এই হাদিসটা তিনি দিলেন এই হাদিসটা দু তিনবার তিনি এখানে দিলেন মানুষ হন্যে হয়ে ইলি অনুসন্ধান করবে তবে মদিনার আলেমের চেয়ে অধিক বিজ্ঞ কোনো আলেম তারা খুঁজে পাবে না এই হাদিস মহাদিসিন কারাম কয়েকজন মুহাদ্দিসিন। এই হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলহির সানে বয়ান করে থাকেন হাও এবার এখানে কোথায় আছে আল্লাহ রসুল বলেছেন ফিতনার জামানা। ফিতনার সময় মদিনা শরীফের আলিমদেরকে অনুসরণ করতে হবে امار प्रथम रिप्लाई হলো যে এই হাদিস দিয়েছেন এটাকে বলেছেন ضعيف سنن আত باب ما جاء في عالم المدينه إيهود حديث ان يضرب الناس اكباد الابل يطلبون العلم فلا يجدون احدا اعلم من عالم المدينه জিরাম নাজিবুল্লাহ খান সাহেব নাম্বার ওয়ান শাহেখ আলবানি হাদিস থেকে জয়ফ বলেছেন নাম্বার টু ইমাম সুফিয়ান ইবনে ইয়িনা এবং ইমাম আবদুর রাজাক বলেছেন এই হাদিস ইমাম মালিক ইবনি আনাসের কথা বলা হয়েছে তিন আপনার প্রথম প্রশ্নে উল্লেখিত দাবির সাথে কোনো মেল মিল নেই প্রথম প্রশ্ন হলো এখানে অনেকগুলো শহীদ হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সালাম ফিতনা যুগে মদিনার আলিমগণকে অনুসরণ করতে বলেছেন আমরা জানি মদিনা ইউনিভার্সিটি সহ মক্কা মদিনার বর্তমান মসরুর আলিমগণ আমাদের মতো কোনো নির্দিষ্ট এক মাঝাবের তাকরিদ করেন না বরং তারা চার মাজহাবকে ইস্তেহাত করে একটি আলাদা মাঝাব তৈরি করেছেন এক্ষেত্রে আমরা সেই পঞ্চম মাজহাবকে কেন মানছে না এই হাদিসের মধ্যে এই কথা নাই ওনার যে দাবি ফিতনার যুগে মদিনার আলিমগণকে অনুসরণ করতে বলেছেন ওনারা দেখেছেন এই কথা এখানে নাই এটাকে সহি মানলেও এটা শেখ আলবানি জাহি বলেছেন এবং দুইজন মহাদিস আমরা দিলাম যে তারা বলেছেন এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলহির ফজিলতে বলা হয়েছে এরপরেও এই হাদিসটাকে সহি মানলেও এই হাদিসে ওনার দাবির পক্ষে কিছু নাই আপনি প্রথম যে হাদিস দিয়েছেন তা শেখ আল কাছে জয়ফ হাদিস ইমাম মালিকের প্রতি ইঙ্গিত দুইজন ইমামের মত আপনার দাবির পক্ষে পঞ্চম দলিল নয় আপনি মানুষ আমি আশা করব প্রথম এক নম্বর প্রশ্নে আপনার দাবি প্রমাণ করে এমন হাদিস দিবেন মদিনা শরীফের ফজিলত আমাদের জানা আছে তিনি বলেছিলেন যে হেজ মোর সাম হাদিস ইসলাম উইল ব্যাক টু অনলি এখানে দিলাম নজিবুল্লাহ খান আগেইন দিস ইজ ফর অনলি ইমাম মালিক এটা তো অনলি দুইজন ইমাম বলেছেন আর কোনো ইমাম এমন তাবিল করে নাই এই দুই ইমামের তাবিলকে রদ করেছেন আরও অনেক ইমাম আই এম রিয়েলি রিয়েলি সরি আই ক্যান গিভ দ্য লিল বাই হোয়াটসঅ্যাপ আই ক্যান ইউজ ইট ওকে দুইজন ইমামের তাবিলকে রদ করেছেন আরও অনেক ইমাম আমার জবাব এই ঐসব ইমামদের বক্তব্য দেখলে পরে মন্তব্য করবো এই হাদিসে আপনার কোনো দলিল নেই আহ আমাদের এডমিন সুমন বাদেশ্বর তিনি যোগ দিলেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সম্মানিত শেখ এবং মোহতারাম নজুবিল্লা খান সাহেব চমৎকার আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমরা আশাবাদী আলোচনা চলবে এবং গ্রুপে অন্যান্য মাসাইখিন সহ আমরা সদস্যবৃন্দরা এর থেকে উপকৃত হব ইনশাআল্লাহ আল্লাহুল্লাহ খায়রান আমার একটা ইয়ে হলো নাম চেঞ্জ করে কোনো লাভ নেই প্রয়োজন হলে সব ডকুমেন্টই পাওয়া যাবে সব আছে সব ছিল আমার কাছে এখনো একেবারে ডেট টাইম সহ আছে ডেট টাইম সহ আছে কারণ আমি ইন্টারেস্টেড ছিলাম এই কারণে যে উনি একজন মহাকিকা আলিম শারসিনা বীর সাহেবের না যার চুকে বাংলাদেশে কোনো আলিমই বলতে গেলে নাই শারসিনাতে কোনো মহাকিক আলিম নাই এমন বড় একজন আলিমের সাথে কথা বলা কিসমতের ব্যাপার যেহেতু তিনি নাম চেঞ্জ করলেন আমি বললাম নাম চেঞ্জ করে কোনো লাভ নেই প্রয়োজন হলে সব ডকুমেন্টই পাওয়া যাবে তিনি এখন অন্য প্রশ্ন এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর একটা বলবে তোরা খেলে আরেকটা বলবো ওইদিকে নজিবুল্লাহ সরি নজিবুল্লাহ খান আল্লাহর নামের আল্লাহর নামে আল খারাপ ভাবে ইউজ করা কি জাইজ আছে শেখ ওনার নতুন প্রশ্ন আমাদের একজন সুমন তিনি যোগ দিলেন করবেন মাফ জনাব নবীর নামও আপনার প্রথম প্রশ্ন সম্পর্কে আর কিছু বলার আছে যদি না থাকে আপনার দ্বিতীয় প্রশ্ন যেতে পারে আর হ্যাঁ আটটি প্রশ্ন সামনে নিয়ে আমাদের হেওয়ার শুরু হয়েছে আপনি একজন বিজ্ঞ আলেম আশা করি আদাবুল হেওয়ার সম্পর্কে আপনাকে আমাদের জ্ঞান দিতে হবে না আমি একজন অগণ্য মানুষ আমার সাথে যদি আপনি কথা বলেন আপনি ডান আপনি একেবারে যেখানে এটা যেতে পারেন আমি কিন্তু সেই আগের পয়েন্টে আমি থাকি যেটা আপনি প্রথম বলেছিলেন আমাদের একজন শাহ কাতার থেকে তিনি এখানে বলেন নজিবুল্লাহ খান সাহেব আপনার দাবির সাথে ব্যক্ত দলিলের কোনো মিল পাওয়া যাচ্ছে না আপনার দাবি ছিল অনেকগুলো সহিদিশের আপনাদের আলোচনা আমরা অত্যন্ত গুরুত্ব সহিত ফলো করে যাচ্ছি চালিয়ে যান আমরা সে সিদ্ধান্তের উপেক্ষা রইলাম আর পঞ্চম মজাব মানার ব্যাপারে অন্তত একটা আদিস পেশ করবেন আশা করি প্রিয় সাথী ছিল আমাদের একটা পোস্ট সতর্ক করা মানুষ নাম চেঞ্জ করে এবং যেখানে সেখানে তাদের পোসামাল ডেলিভারি দেয় প্রিয় সাথী ফেবুতে যখন কোনো পোস্ট করা হয় কমেন্ট থাকবে পোস্ট রিলেটেড এটাই স্বাভাবিক কিন্তু কিছু ফেতনাবাজ আছে কোনো কোন সময় ওরা খুব ইতশ্রেণীর হয় যারা যেখানে সেখানে তাদের পোসামাল ডেলিভারি দিয়ে থাকে আমাদের পেইজেও এমন কারো শুভাগমন অসম্ভব নয় ওরা মূলত আমাদের এটেনশনটাই বার্ড করতে চায় আমরা ওদেরকে ভালো করে চিনি কোনো কোনো সময় আমাদের পক্ষ থেকে ওদের জবাব না দেওয়ার মানে এই নয় যে আমাদের কাছে জবাব নেই বিভিন্ন কারণে আমরা সাময়িক নীরব থাকি গতকাল একজন ইংলিশে করে বাংলা কমেন্ট করে পরে আবার ডিলিট করেছেন হয়তো আপনারা কেউ কেউ দেখে থাকবেন কেউ কেউ আবার বিশেষ কারণে আইডির নাম পরিবর্তন করে থাকেন আমাদের একটি পেইজে মাঝে মধ্যে একজনের শুভাগমন হয়ে থাকে যার আইডি আল্লাহ আকবার এমন আরও আছে মা বাবার দেয়া নাম উল্লেখ করতে কারা ভয় পায় কারা সময় সময় শরৎপথ লায় সবাই পারে না বিষয়গুলি আপনাদের নজরে দিয়ে রাখলাম কাজে লাগতে পারে ভালো থাকুন কেউ যদি আমাদেরকে কোনো প্রশ্ন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়ে প্রশ্ন করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ মাহমুদ আইনুল হুদা ওনার আবার আগমন হলো আসসালাম আলাইকুম শেখ আমি অ্যান্ড্রয়েডে কোনো কিছু উপস্থাপন করতে অপারক তাই ক্ষমা চাচ্ছি দলিলগুলো দিতে পারতেছি না বাট আমার সয়ালটার জবাব কি পাবার আশা করতে পারি হজরত আমার রিপ্লাই আলাইকুম আপনি কিতাবের নাম হাদিস নাম্বার কিতাব বা পৃষ্ঠা নাম্বার দিলেই হবে যে প্রতিষ্ঠান প্রকাশ করেছে তার নাম দিলে আরও ভালো হবে আপনি এই যেমন লিখলেন এইভাবে লিখে দিলেই হবে আপনি দিতে না পারলে আমরা বলতে বাধ্য হব আপনি মিথ্যাচার করছেন আপনি বলেছেন অনেকগুলো সহি সে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম ফিতনার যুগে মদিনার আলিমগণকে অনুসরণ করতে বলেছেন আপনি যা দেখতে পান তা ছবি তুলে দিলেই হবে না পারলে আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করার জন্য আপনাকে তাওবা করতে আহ্বান করব নজিবুল্লাহ খান ইসলাম আবার মদিনায় ফিরে যাবে এ ব্যাপারে তো একাধিক সহি হাদিস আছে শেখ আমার জবাব আছে কিন্তু সেই হাদিস আপনার বক্তব্যের পক্ষে দলিল মুঠেই নয় আচ্ছা মেনে নিলাম সেই সকল হাদিস দ্বারা এটা বুঝানো হয় নাই এবার কি বলবেন সওয়ালের জবাব আমাদের রিপ্লাই না উনি আবার বলেন আমি আপনার নেক নজরে কিছু سوال করেছি কোন দাবি দাওয়া করি নাই হযরত দাবি মানে উনি যে দাবি না প্রশ্নের যে দাবি সেই দাবির কথা আমরা বলছিলাম আচ্ছা উনি বললেন আমি বললাম আচ্ছা মেনে নিলাম আপনাকে রসুলের নামে মিথ্যাচার করার জন্য তাওবা করতে আহ্বান করছে এটা আমার বক্তব্য আপনাকে রসুলের নামে মিথ্যাচার করার জন্য তাওবা করতে আহ্বান করছে আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে মাফ করুন আপনার দ্বিতীয় প্রশ্ন শাহ ওয়ালিউল্লাহ মুহাদিসহ রহমতুল্লাহ আলাইহি হানাফি হয়েও রাফে আদায়ন করতেন এবং তিনি তার আল ইনসাফ কিতাবে স্পষ্ট ভাষায় লিখেছেন হানাফি mazhab প্রথম থেকে শেষ অবধি সকল যুগে হাদিসের সাথে সম্পর্ক কম রেখেছে সেক্ষেত্রে আমরা কেন হানাফি মাজহবের তাকলিদ করব। আমার বক্তব্য ইনসাফ কিতাবে পৃষ্ঠা নাম্বার বলুন প্লিজ তিনি দ্বিতীয় প্রশ্নে আল ইনসাফ কিতাবের কথা বলে পরবর্তীতে আরও ক্লিয়ার করেছেন হানাফিমাস হবে নাকি হাদিসের উপর আমল কম এটা আল ইন আছে এটা নাই এটা বিলকুল নাই যাই হোক প্রথম সেটাও আমরা শেষ শেষ পর্যায়ে এসেছি উনি প্রমাণ দিতে পারেননি আল ইনসাফ কিতাবের মধ্যে এমন কোনো কথা নেই উনি বিভিন্ন পেজ দিয়েছেন ওনার কোনো পেজে এই কথা নেই প্রথম প্রশ্ন রিজাল্ট হলো তিনি আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম ইত্যাচার করেছেন এবং তিনি নিয়েছেন আমরা তাকে তাওবা করার আহ্বান করছি এই প্রশ্নগুলি যে প্রশ্ন ওনার বিভিন্ন জায়গায় তিনি পোস্ট করে থাকেন ওনার ব্লগেও আছে আমাদের পেজে পোস্ট করেন ওনারা বিভিন্ন পেজে কেউ যাতে বিভ্রান্ত না হন শারসিনার পীর সাহেবের বাগিনাথ তিনি তার পরিচয় দিয়েছেন কিন্তু হলে কি হবে কেউ যাতে বিভ্রান্ত না হন তিনি আল্লাহ রসুল সাল আলাইহি আল ওসাল্লামের নামে মিথ্যাচার করছেন মিথ্যাচার করছেন তিনি আর যিনি আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করে তার ঠিকানা মেন নার যা ইচ্ছাকৃতভাবে আমার সম্পর্কে মিথ্যাচার করে সে যেন তার ঠিকানা যাহার নামে ঠিক করে নেই যাই এর পরে উনি ডিসিপিয়ার পাওয়া যায় না আল ইনসাফ দেন না দেন না আর আসেন না গতকাল সাত তারিখ তিনি একটা পোস্ট করলেন আমাদের ই গ্রুপে এক তারিখের পরে সাত তারিখ পর্যন্ত তিনি আর আসেন বলে গিয়েছিলেন যে আমি পরের দিন ইনসাফের পৃষ্ঠা দেব আর দেন নাই গতকাল সাত তারিখে এসে বাংলাদেশে যে নাসির ইমাম সাহেব গিয়েছিলেন সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল সূর্যমাধ্য উদ্যানে এবং সেই অনুষ্ঠানে বাংলা অনুবাদ নিয়ে তার আপত্তি ডক্টর সাদ বুখারি অনুবাদ ঠিক করেননি এই বক্তব্য দিয়ে তিনি এখানে একটা পোস্ট করলেন আমি বললাম থামুন মিস্টার খান এটা আপনার পেজ নয় যা ইচ্ছা পোস্ট করবেন তিনি ও সরি আমি অন্য একটা গ্রুপে পোস্ট করতে গিয়া এখানে করে ফেলেছি আমি বললাম হুশ করে চলুন বেহুশিতে কাজ হয় না এরশাদ বুখারের অনুবাদে ভুল হতে পারে তাকে মাজার পূজা করতে আপনি দেখেছেন ওনার পোস্টে আছে এখানে মাজার পূজারে একজন অনুবাদকারী বক্তব্যের অনুবাদকারী এরশাদ আল বুখারি একজন মাজার পূজারে নামদারি সুন্নি আলিম তা আমি বললাম যে এরশাদ বুখারের অনুবাদে ভুল হতে পারে তাকে মাজার পূজা করতে আপনি দেখেছেন আলীম সাহেবের পেজ কোথায় ওনার জবাব দিব শেখ একটু বিজি আছি আমাদের একজন অ্যাডমিন সুমন আপনি দিব বলে হাওয়া হয়ে যান এরপরে নামা নজল্লা খান আচ্ছা সরি নজিবুল্লাহ খান আচ্ছা এখনই ট্রাই করতেছি আপনার ওয়ার্ড ছিল আগামীকাল এটা আমার বক্তব্য আপনার ওয়ার্ড ছিল আগামীকাল দিচ্ছি সেটা দেওয়ার সময় পান না সময় পান এই পোস্ট দেয়ার ভেরি গুড আমাদের এডমিন সুমন হপ দিস টাইম ন ট্রাভেলস উইথ ইউর অ্যান্ড্রয়েড আমাদের একজন এডমিন সৈয়দ মুখিদ বলেন এই গেলেন যাই হোক হেলালুদ্দিন মাজার পূজা যারা বলে তাদেরকে মাজারে ধরে নিয়ে দেখানো দরকার কি করলে পূজা হয় আমাদের বাবাটা তাদের অজিফ আর কিছুই করার নেই গিয়ে নজিবুল্লাহ খান সাহেব উনি বললেন শেখ বলেছেন আমার আগের সাবজেক্ট নিয়ে কথা বলতে তাই মুশরিক রেজবিদের আপনারা রেজবি নন আপনারা বেরেলবি যদিও রেজবিদের মতে বেরেলবিরা কাফের মাজার বুজার ব্যাখ্যা এখন দিব না এখন আল ইনসাফের স্ক্রিনশট দিচ্ছে ওকে মাজার আমার জবাব মাজার বুজার ব্যাখ্যা লাগবে না ওনাকে মাজার বুঝারই আপনাকে প্রমাণ করতে হবে তবে আগে আল ইনসাফ আপনাদের আশা করি জানা আছে আমরা শিরিক শিরিক ফো হাকিকত একটা অনুষ্ঠান করেছিলাম আপনারা দেখেছেন এদের যারা যেখানে সেখানে শিরিক তালাশ করে বাংলা লিঙ্কের দামে শিরিক হানাম কবিরা গুনা বেদাত শিরিক এই ওজিফাগুলি যারা বাংলা লিঙ্কের দামে বলতে থাকে তাদের হকিকত আপনাদের সামনে তুলে ধরেছিলাম দ্বিতীয় প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি কাতার থেকে আমাদের শেখ নাজিবুল্লাহ সাহেবের কাছে জিজ্ঞাসা আমরা জানি আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করা শির্ক তাহলে এরশাদ সাদ আপনি মুশিদ বললেন নাকি আমার যে ফ্লাইট ছিল ওনার সর্বশেষ আগমন হয়েছিল এপ্রিল এক তারিখে বলে গিয়েছিলেন আল ইনসাফ কিতাবের পেজ দিবেন পরের দিন আজ এই মুহূর্তে আমেরিকায় সাত তারিখ হলো বাংলাদেশে আট তারিখ মনে হয় প্রতি সাত দিনে একবার আমরা ওনার দেখা পাবো কয়েক সেকেন্ডের জন্য উল্লেখ্য যে আমাদের এই গ্রুপে ওনার প্রথম আগমন হয় মার্চের ত্রিশ তারিখ নিউ ইয়র্ক টাইম বিকাল চারটা উনত্রিশ মিনিটে কলকাতা শেখ বলেন উনি হয়তো ওয়াদাকৃত দলিল প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন তিনি আবার সেই ওনার চালাকির আশ্রয় নিতে চাইলেন আর একটা পোস্ট ওনার পোস্টের লিঙ্ক তিনি দিলেন আমার নগর আপনি একটি পেজ দেন হ্যাঁ এবার এখানে হলেও তিনি বিভিন্ন পেজ দিলেন এই পেজগুলো এখানে আছে আমাদের মুরব্বীরা আমাদের এই গ্রুপে আরও যে সময় সাহায্য আছেন তারা জবাব দিবেন আমি আরও বিভিন্ন আলেমের কাছে ওনার দেওয়া পেজগুলি পাঠিয়েছি যাতে ওনাদের বক্তব্য দেন যে এখানে ঐক্যতা আছে কিনা আমার দেখা মতে নাই উনি যে পেজগুলি দিয়েছেন সেখানে আমার দেখার মতো এই কথা নাই যে হানাফি মজাবে হাদিসের উপর আমল কম এমন কোনো কথা শাহব উল্লাহ মহাদিস দেহলবি আলীন সাহ কিতাবে বলেননি নি যেই সব পেজ আমাদেরকে দেওয়া হয়েছে এইসব পেজ আরও বিভিন্ন ওলামা কেরামকে আমি দিয়েছি এই গ্রুপে যেসব উলামায় কিরাম আছেন তারাও আছেন তাদেরকে অনুসরণ করেছি তাদেরকে অনুরোধ করেছি আমার এগুলো দেখতে সুনান খান সাহেব আপনি মাঝহাবি হন বেমাঝহাবি হন আহলে হাদিস হন না আরও কিছু হন সেটা আপনার চয়েস আহলোসন্না মিডিয়া বা আমরা কেউ আপনাকে বলিনি হানাফি হন বা কিছু হন আপনার দৃষ্টিতে তাকিকে যদি হানাফি মাঝহাব ঠিক না হয় আপনার নিজস্ব তাকিকে যা ভালো লাগে করুন কিন্তু মিথ্যাচার করছেন কেন এটা কোন ধরনের দিন আমাদের কাছে প্রমাণিত আপনি মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিচ্ছেন কেন আপনার যেমন খুশি পালন করুন মিথ্যাচার করবেন না মনে কিছু নিবেন না সহি আমি ওই হাদিসের আলোকে আপনার একজন কল্যাণকামী হিসাবে কোথাগুলি বললাম শারসিনায় আপনার মামা পীর সাহেব সহ কোনো মহাকিক আলিম নাই আপনার দাবি আর এই আপনার তাহকিক আপনাকে যদি উল্লাহ উক্তির কিছু অংশ উল্লেখ করে মহাকিক হতে হয় তাইলে আমাকে পড়তেই হয় ইন্না ইলাইহি রাজিউন হানাফি মাজহাবে এটা আমার বক্তব্য হানাফি মাঝাবে হাদিসের উপর আমল কম এমন কোন কথা আমি দেখিনি আলিনসাফে আপনি দেখে তাহলে দিন আমরাও দেখি আর এই ডাবল ট্রিপল বা তার চেয়েও বেশি টাইমস মোকাল্লিদ না হয়ে ওয়ান টাইম মোকাল্লিদ হন আর সত্য কথা বলা শুরু করুন আল ইনসাফ কিতাব মানা ফার্স্ট টাইম মোকাল্লিদ তারপর অনুবাদ সেকেন্ড টাইম মোকাল্লিদ যদি উর্দু থেকে বাংলা হয় তাইলে তার টাইম মোকাল্লিদ আপনি বাংলা মৌলবী হয়ে দাবি করছেন দাবি করেন শার্সদিনে কোনো মহাকিক নাই আপনি প্রমাণ করুন শাহমুল্লাহ আল ইনসাফে বলেছেন হানাফিম আজহাফে হাদিসের ওপর আমল কম নতুবা মিথ্যাচারের কথা জাতির সামনে আপনার তুলে ধরতে আমরা বাধ্য হব গতকালকের কথা এটা সাতটা বিশ মিনিটে আমাদের নিউ ইয়র্ক টাইম এটা সাতটা বিশ মিনিটে আলোচনা এই হচ্ছে ওনার সেই পেজ এই পেজে অনুবাদের সামান্য হয়েছে এখানে ওই কথা নেই এই পেজ তিনি দিয়েছেন এরপরে আরও কয়েকটি পেজ দিয়েছেন কোনো পেজেই এই কথা আমি পাইনি এবং আল ইনসাফ কিতাব আমার পড়া হয়েছে প্রথম যতটুকু মনে আছে যখন মাহাদুল আম খোতাবাতে দোহাতে আমি পড়ি ওই সময় পড়া হয়েছে নাইনটিন নাইনটি হবে এবং এরপরে ওনার সাথে আলোচনা শুরু হওয়ার পর আরেকবার পড়েছি আমি আমার যতটুকু পড়া হয়েছে এমন কোনো কথা আমি দেখিনি উনি যে পেজগুলি দিয়েছেন সেই পেজগুলি আমি পড়েছি ভালো করে পড়েছি এই কোন পেজ আমি আমি এই কথা পাইনি কোনো একটা লাইনের মধ্যে একটা ফ্রেজের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে সব পৃষ্ঠা মিলাইয়া যে হানাফি মজাবে হাদিসের উপর আমল কম এমন কোনো কথা আমি পাইনি উনি এই পেজটা দেওয়ার পরে আমি বললাম ভেরি গুড মুস্তাহিদ মুতলাক মুন্তাসিব এর ধারাবাহিকতা শেষ হয়ে যায় এবং হানাফি আলিমরা আগে পরে হাদিস শাস্ত্রের সাথে খুব কম সম্পর্ক রাখতেন বা রাখছেন এটা ওনার বক্তব্য এর অর্থ কি এই হানাফি হাদিসের উপর আমল কম এখানে কোথাও লেখা আছে مول أربي الإنصاف الإنصاف في بيان أسباب الاختلاف تأليف ولي الله الدهلوي وانقرض المجتهد المطلق المنتسب في مذهب الإمام أبي حنيفة بعد المئة الثالثة وذلك لأنه لا يكون إلا محدثا جهبذا واشتغالهم بعلم الحديث قليل قديما وحديثا وإنما كان فيه المجتهدون في المذهب وهذا الاجتهاد أراد من قال أدنى الشروط للمجتهد حفظ المبسوط إيه البخت وانقرض المجتهد المطلق المنتسب في مذهب الإمام أبي حنيفة بعد المئة الثالثة مجتهد مطلق منتسب في مذهب الإمام إحنا مجتهد مطلق যেমন আইম্মা আর বা নারা মুস্তাহিদ মুতলাক মুস্তাহিদ মুতলাক মুনতাসিব মুস্তাহিদ মুতলাক কিন্তু কোনো মজাবের অনুসারে বলতেছেন যে তিনশো হিজড়ির পরে ইমাম আবু হানিফার মজাবে মুস্তাহিদ মুতলক মুনতাসিবের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছিল ওয়াদা লেকেনহুল্লা ইয়াকুন ইল্লাহ মোহাদ্দিস এন জাহ্বাদান কারণ মুস্তাহিদ মোতলক মুমতাসিব হতে হলে মসুর একজন বিখ্যাত মুহাদ্দিস হতে হয় একজন বিখ্যাত মোহাদ্দিস হাফিজুল হাদিস হতে হয় হানাফি মাজাবে তিনশো খিজরির পরে এমন হাফিজুল হাদিস আলু উল্লাহ মাদ্দিসটা হলে কথা হানাফি মাজাবে তিনশো ইজরির পরে এমন হাবিজুল হাদিস ছিলেন না যে কথার সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ তিনশো একুশ হিজড়িতে অফাত হল ইমাম তাহাবি রহমতুল্লাহ আলীহি তিনি হাফিজুল হাদিস ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ অফাত হল আটশো পঞ্চান্ন হিজড়িতে তিনি হাফিজুল হাদিস সুতরাং তিনশো হিজরির পরে হানাবি মজহাবে হাফিজুল হাদিস বিখ্যাত হাফিজুল হাদিস ছিলেন না ও শাহুল্লাহিসহলবির এই কথার সাথে আমি গুণাগার দ্বিমত পোষণ করি হাও এবার তিনি সেখানে বললেন কি যে মুস্তাহিদ

এই মুস্তাহিদুন এটা আসবে হোম বলতে ওয়েস্তেকাল হোম অর্থাৎ হানফি মাজদের মুস্তাহিদ যারা আছেন তারা ইলমুল হাদিসের ব্যাপারে তাদের ব্যস্ততা কম ছিল আগে এবং বর্তমানে ইলমুল হাদিসের উপরে ইসতেকাল হাদিসের উপরে আমল নয় এটা সহযোগ হলো হাদিস রে حديث رواية، هنا في مذهب مجتهدين، مجتهدين في المذهب، تادير أنا أقول كم واشتغالهم بعلم الحديث، واشتغالهم بعلم الحديث قليل قديما وحديثا، وإنما كان فيه المجتهدون في المذهب، مجتهدين في المذهب تسلين. ওয়াহাদশ্তেহাদ এই যে ফিল্ম ফিল্মাব তাদের ন্যূনতম শর্ত কি একেবারে নিম্ন মানের শর্তটা কি সেটা হলো আলমা বসুদ কিতাব হেফজ করতে হবে আলমা হসুদ পর্যন্ত পৌঁছা আলমা বসুদ কিতাব পর্যন্ত পৌঁছা এরপরে মসুদ হেফজ করা সাধারণ বিষয় নয় এটা হলো হানাভি মা মুস্তাহিদ ফিল্মের একেবারে লয়েস্ট কোয়ালিটি লোয়েস্ট কন্ডিশন হলো সর্বনিম্ন এটা আল মাবসুদ পর্যন্ত পৌঁছে আল মাবসুদ হেফজ করতে হবে যাই হোক এই পুরা কিতাবের মধ্যে এমন কথা অন্যের মাধ্যম সম্পর্কে আছে ওয়াকাল্লাল মুজতাহিদুল মুনতাসিব ফি মাযহাবি মালিক ওয়া আম্মা মাযহাব আহমদ ফাকানা কলিলান কদিমান ওয়া হাদীসান যাই হোক এই নিন পেজ দেখুন এখানে কী লেখা আছে আবার আমি আর লম্বা করতে চাই না এখানে কোনোভাবেই অনেক কথাবার্তা হলো কোনোভাবেই এটা প্রমাণযোগ্য নয় যে প্রমাণ করা যায় না যে শাহরিউল্লাহ মহাদিসহ রহমতুল্লাহি আলিহি বলেছেন যে হানাফি মজাবে হানাফি মজাবে হাদিসের উপর আমল কম ছিল এমন কোনো কথা এখানে নেই খান সাহেব পরে বললেন এখানে নেই আগে পরে আছে আমি বললাম যে পেজ দিয়েছেন এই পেজে এই কথা নেই তিনি বললেন এখানে নেই আগে পরে আছে খান সাহেব যা অন্তত স্বীকার করলেন যে পেজ দিয়েছেন সেই পেজে নেই আপনাকে হাজারো ধন্যবাদ আগে পরে তাহলে সেটা দিন একটা কথা বলি আলিন সাহেব প্রথম পড়েছি খুব সম্ভব উনিশশো সালে আপনার সাথে আলোচনা শুরু হওয়ার পর আরেকবার পড়েছি ওই আগে পরের পেজ দিতে পারেন যেখানে আছে হানাফি মজামে হাতিসের উপর আমল কম এরপরে তিনি কয়েকটি পেজ দেন কিন্তু নাই আমি বললাম শুনুন হানাফি আপনি যদি হানাফি মাহাব নিয়ে তাক্ষি করতে চান আপনার জন্য উচিত হানাফি মাহাবের মাসা ইল ও দলিল নিয়ে আলোচনা করে দেখবেন হাদিসের উপর আমার আছে না আপনি শাহবলী উল্লাহর বক্তব্য ডান বাম করে কিছু প্রমাণ করতে চান কেন আপনি কি শাহবল উল্লাহ মুকাল্লিদ আপনি যদি আমার সম্পর্কে দাঁড়ি করতে চান আপনি আমার বক্তব্য শুনবেন আমার লেখনি পড়বেন আমি যদি আপনার সম্পর্কে দাঁড়ি করতে চাই আমাকে আপনার কথা শুনতে হবে আপনার লেখা পড়তে হবে আমি কি নজিবুল্লাহ খান সম্পর্কে অমুক কী বললেন তা দেখব তারপরও বল হানাফি মাজি হাদিসের উপর আমল কম এই কথা আল ইনসাফে নেই নজিবুল্লাহ খান সাহেব আপনি শাসিন আপির সাহেবের বাকি না এবং একজন বড় মহাকিক আলিম যে কারণে আমার সব কাজ রেখে আপনাকে সময় দিচ্ছি অনুরোধ করব ছেলে মানুষের ছাড়ুন আলীন সাফে প্রমাণ করতে না পেরে এখন আরেক বয়ান শুরু করেছেন এটা তো এমন চুরচুরিতে ধরা পড়ে বলে আমি অমুক বড় লোকের শালা হই তিনি এখানে একটা কথা বলেছিলেন আল আজহার ইউনিভার্সিটি আরেক ইচ্ছাক যে অমুক বইতে লেখা আছে যেখানে আমার অল দাবির সত্যতা রয়েছে তিনি বলেছেন আমি বললাম যে নজিবুল্লাহ খান সাহেব আপনি সাহেবের বাগিনা এবং একজন বড় মহাকিক আলিম যে কারণে আমার সব কাজ রেখে আপনাকে সময় দিচ্ছি অনুরোধ করবো ছেলে মানুষের ছাড়ুন আল ইনসাফে প্রমাণ করতে না পেরে এখন আরেক বয়ান শুরু করেছেন এটা তো এমন চোর চুরিতে ধরা পড়ে বলে আমি অমুক বড়লোকের শালা হই নজিবুল্লাহ খান আল ইনসাফেই প্রমাণ আছে আমি বললাম নাই এই গ্রুপে আরও আলিম আছেন লাইনে আসলে তারাও দেখবেন আমি বলছি আলিন সাহেব ওই কথা নাই এই গ্রুপে সম্মানিত ওলামায় কালাম যারা আছেন অনুরোধ করবো নজিবুল্লাহ খান সাহেবের দেয়া আল ইনসাফের পেজগুলো পড়ে ইনসাফের সাথে বলুন কোন পেজের কোন লাইনে বা কোন প্যারাগ্রাফে আছে হানাফি মজাহে হাদিসের উপর আমল কম ইনসাফের সাথে বলবেন আল্লাহ বসরুমাত আমলুন কাতার থেকে আমাদের শেখ উনি রিপ্লাই দিলেন নজিবুল্লাহ তার দাবির পক্ষে যেই কিতাবের উদ্ধৃতি দিয়েছিলেন সেই কিতাব দিয়ে তার দাবি প্রমাণ করতে রীতিমতো ব্যর্থ হয়ে এখন আরেকজনই স্মরণাপন্ন হয়েছেন জানি না এই হজরত উনাকে কতটুকু হেল্প করতে পারবেন আমি মনে করি ওনার পিছনে মূল্যবান সময় নষ্ট না করে ওনাকে তার হালতের উপর ছেড়ে দেয়া যাক এবং সাফি রহমতুল্লাহ আলী বলেছেন আবি হানিভা নজিবুল্লাহর চেয়ে ইমাম সাহেবের ইলিম কম ছিল না তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীকে নজিবুল্লার চেয়ে অনেক কাছে থেকে দেখেছেন এই বেচারাকে রুসত দিয়ে আমাদের মূল্যবান সময়কে মূল্যবান কাজে ব্যয় করি এ হচ্ছে ওনার বক্তব্য উনি সর্বশেষ আজকে একটা পোস্ট করেছেন ওনার ওনার ব্লগে যেখানে তিনি একটা হাদিস হাদিস পোস্ট করেছেন হাদিস যা ইবনু মাজাতে আছে হাদিস নাম্বার ইলেভেন মুকদ্দিমাতে এবং এই হাদিস মাহমুদ রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন ইবনু মাজার হলো হল জালদার হাবিব সাল আলহি আলিবাসাল্লাম এটা লাইন টানলেন ডানে দুই দুইটা লাইন দিলেন বামে দুইটা লাইন দিলেন এরপরে বললেন বললেন মধ্যখানে যে লাইনটা বললেন এই লাইনটা আমার লাইন মা মানাল হাদিস ওনার বক্তব্য হল যে ডানে দুই লাইন বামে দুই লাইন এই চার লাইন এটা হলো চার হ্যাঁ তিনি হানাহি সাফিয়াই দুই আর মালিক আর হামবালি দুই সম্ভবত বলেছেন এই হলো চার মজাব আমি হাজিস এখন আলোচনা করছি না এখানে শুধু চার না বিভিন্ন রবায়তে আহমদ রহমতুল্লাহ আলহী রতে আরও বিভিন্ন লাইন দিলেন এরকম একটা একটা সুজা লাইন দিলেন বলেন আমার এটা হলো সিরাতুল মুস্তাক আমরা আমরা তো সিরাতুল মুস্তাকিম চার মাস সকলে সিরাতুল মুস্তাক কে পথে আহ্বান করছি আমরা তো বলছি রচনা আল্লাহ ওসাল্লামকে নিয়ে মিথ্যা রচনা করা ছাড়ো হাও এবার আমি হাদিস নিয়ে এখন রচনা করছি না আমার বক্তব্য হলো আপনারা দেখেছেন তিনি বলেছেন যে তিনি হানাফি মুকালিদ তিনি আগে বলেছেন আর আজকে যেটা তিনি পোস্ট করলেন যে এই চার মাজহাব চোদ্দোশো বছর আগেই আল্লাহ রসুল সল্লাহ আলহি আলী ওসালাম বলে গিয়েছেন এই চার ফিতনা সুতরাং তিনি তার ফিতনা কুর চার মাহহব ফিরকা সুতরাং তিনি তার কথায় এই ফিরকাবাজি করতেছেন সুতরাং তিনি তার কথায় ফিতনাবাজ তিনি প্রমাণিত মিথ্যক প্রতারক জানি না তিনি সত্যিকার সাহসান না কিনা বাংলা মালবী বাংলা ঠিকমতো পড়তে পারেন কিনা আল্লাহ আলাম কিছু ইংলিশ দেখতে পারেন আরবি কিতাব দেখেননি আরবি কিতাব নাই আর দাবি হলো যে সারসিন আবি সাহেব ওনার মামা আলিম না এমন আলিম না আর সারসিনাতে একজন মহাকিকও আলিমও নাই একজন মহাকিক আলিমও নাই সারসিনাতে ওনার দাবি তাইলে নিশ্চয়ই তিনি কত বড় মহাকিক হবেন এত বড় মহাকিকের কাছে আমরা আমরা রীতিমতো হতাশ হয়েছি এত বড় মহাকিদ যেখানে বললেন যে আমরা দেখতে পাই অনেকগুলো হাদিসে আল্লাহ রসুল সল্লাহু আলহি আলী ওসাল্লাম বলেছেন ফিতনার সময় মদিনা শরীফের আলিমগণকে অনুসরণ করতে হবে এত বড় মহাকিব আলিম এই কথা বলেন তারা দেখতে পার অত এমন কোনো হাদিস তিনি প্রেশ করতে পারলেন না আমরা যখন বললাম আপনি মিথ্যাচার করছেন উনি প্রতিবাদ করতে পারেননি আমরা বলেছি আপনি তাওবাক করুন আল্লাহ রসুল সাল সাল্লাম আমি মিথ্যাচার করার জন্যে আর সর্বশেষ আজকে ইবনু মাহাজ শরীফের এই হাদিস দিয়া তিনি যে কথা বুঝাইলেন যে হানাফি মাজহব হানাফি শাফি মালিক এই সবগুলোই ফিতনা এবং চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল সাল আলিহি ও আলহি গিয়েছেন তাইলে তিনি ফিতনাবাজ তিনি তো আগে বললেন তিনি হানাফি মুকাল্লিদ আগে আপনার দেখেছেন তিনি বলেছেন তিনি হানাফি মুকাল্লিদ আর এখন বলতেছেন হানাফি মজাহাবো ইনক্লুডিং অল ফোর মজহাব সকলেই ফিতনা সবটাই ফিতনা সুতরাং তিনি ফিতনাবাজ তিনি ফেরকাবাজি করতেছেন তিনি সমাজে ফিটনাথ ছড়াচ্ছেন আমাদের আজকের এই আলোচনার মূল মকসদ হলো সতর্ক করা যাতে করে উনি আমাদের সামনে যেভাবে যেভাবে কনফিডেন্টলি কথা বললেন এমন করে কারোর সাথে কথা বলার জন্য কাউকে মিসগাইড করতে না পারেন আমরা তো স্ট্যান্ড করেছি আমরা দাঁড়িয়েছি আমরা আমাদের কথায় যে প্রথম যেই কথা বলেছেন বাকি প্রমাণ করুন যে আল্লাহ রসুল বলেছেন বাকি ওর আমার যারা আছেন বাংলাদেশে বা কুয়েলামা গ্রাম যারা আছেন এই ধরনের কোনো পিস যদি আপনাদেরকে আক্রমণ করে মজবুত হয়ে দাঁড়াবেন প্রয়োজন হলে আহসুন্না মিডিয়ার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি সো নিয়তের মতে আহলো সুন্না মিডিয়া ফোর আওয়ার্স ইনশাআল্লাহ প্রস্তুত আছে আমি শেষ করছি আপনাদের কারো কোনো কমেন্ট আমি দেখিনি এই পর্যন্ত মাসাল্লাহ মাহমুদ নুর হাসান তুহিন মোহাম্মদ উদ্দিন আবু কোর আবু মোহাম্মদ ফুরফুর ফুরফুরাবু কিয়ামত আরামত দেখতেছেন কাদিরি হুজুর ও ইমান আবিরা পীর বুজুর্গির দেশে আবিদের জায়গা হবে না সৈদ আজহার উদ্দিন

জামিল চৌধুরী বদমাজ আস্তে আস্তে দৌড়া খাচ্ছে যাই হোক আমি শেষ করতে চাই এখানে আমাদেরকে ওই সময় ফলো করেছেন যারা খুব ক্লোজলি আমাদের এডমিন সুমন ছিলেন ওনার কমেন্টগুলো দেখতে পারেন এখানে নজিবুল্লাহ খান সাহেব এবং তার অ্যান্ড্রয়েড প্রবলেম কোনো দিন যাবে না হাসাইন আহমদ হাসনাইন আহমেদ এই হজরত আমিও আপনার সাথে একমত আমার নবীর নজরে গরম আপনার সাথে আছে নজিবুল্লাহ ইন্টারনেট মুলবি তাই এই অবস্থা কামরুল হাসান নাসারি আমরা শারসিনা শরীফের আলো বাতাসে বড়ো হয়েছি কামরুল হাসান নাসারি সাহেব

প্রশ্ন আর মন্তব্য করে এখতলাফ করা যাই হোক আমি শেষ করছি আজকে দীর্ঘ সময় আমরা হুশিয়ার থাকি এই ধরনের কোনো মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে দেখুন কত স্ট্রংলি এরা কথাবার্তা বলে আমরা দেখতে পাই অনেকগুলো হাতিসে আল্লাহ রসুল বলেছেন ফিতনার জামানায় মদিনা শরীফের আলিমদেরকে অনুসরণ করতে হবে সুতরাং মদিনা ইউনিভার্সিটি শরীফের আলিমরা যে পঞ্চব আমরা অনুসরণ করি না কেন কেউ যেন আপনাদেরকে ধোকা দিতে না পারে বর্তমান সমাজে অলিতে গলিতে ধোকা আছে কেউ যেন রসৌলের কথা বলে কোরআন শরীফের কথা বলে আদিসের কথা বলে সহি আকিদার কথা বলে আপনাদের কাউকে ধোকা দিতে না পারে কোনো জায়গায় খোটকা লাগে আক্রান্ত হন দা দাঁড়ান স্ট্যান্ড করুন প্রয়োজনীয় সাহায্য চান করো আমি তো বলছি আহ মিডিয়া আল্লাহ আজিজ চব্বিশ ঘন্টা সুন্নিয়তের ক্ষেত্রে প্রস্তুত আছে আমরা গত দেড় বছর যাবৎ চারশো চল্লিশের উপরে ভিডিও হয়েছে আমরা তাদের কত জালিয়াতি কত প্রতারণা তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা জানেন বিশ্ববাসীর সামনে আমরা এগুলো তুলে ধরেছি আল্লাহ রাবুল্লাহ আলিন আমাদেরকে সামান্য খেদমত দিন ইনসাফের সাথে আমানতদারের সাথে এখলাসের সাথে যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সবাইকে আল্লাহ রবাহ আলমিন ঘুরে ঘুরে সুখী বানিয়ে দিন আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি